পণ্ডিত শঙ্কর ঘোষের জন্য আসুন আমরা সবাই মিলে একবার প্রাণ থেকে করতালি দিই। পণ্ডিত শঙ্কর ঘোষ, সঙ্গে অবশ্যই সারঙ্গিতে পণ্ডিত রমেশ মিশ্র। পণ্ডিত শঙ্কর ঘোষকে সঙ্গীত পিয়াসীর হয়ে সম্মান জানাবেন আরেক ছন্দশিল্পী পণ্ডিত কুমার বসু। শ্রদ্ধেয় নাটুবাবুকে আমার প্রণাম জানাচ্ছি, উনি আমাদের আশীর্বাদ করুন। আমি সংকীর্ণ তাল বাজাচ্ছি নমাত্রার, আমি একটু দু এক কথা বলে নিই। তালের দশ প্রাণের এক প্রাণ হচ্ছে গ্রহ। আগেকার কালে স্থায়ীকে বলা হতো মোকাম, এই কটা কথা বলছি। গ্রহ হচ্ছে মোকাম, যেখান থেকে শুরু হয়, যে মাত্রা থেকে, তাকে বলা হয় গ্রহ, সেই মাত্রাকে। সেই রকম সোম একটা গ্রহ, খালি একটা গ্রহ, প্রত্যেকটা তালই একটা গ্রহ। তো আমি প্রথমে শুরুয়াত বাজাবো, আমাদের ঘরে শুরুয়াত বলে, অন্যান্য ঘরে পেশকার, একই ব্যাপার, কিন্তু এইটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের আলাপের আলাপকে রিপ্রেজেন্ট করছে আর কি। আমি এখানে জাতি, তিনটে জাতি বাজাবো। প্রথমে চতুস্র জাতি, প্রথম ওই গ্রহ করে, ওই গ্রহ থেকে আমি মোকাম নেব, অর্থাৎ আমি যা তিহাই ইত্যাদি যা করব সব ওই গ্রহতে এসে পড়বে, এবং সেখান থেকে আমি মোকামটা নিয়ে তারপরে সোমে আসব। আবার পরে আবার সোম গ্রহকে বড় করব, তখন সোমে আসব। এরকম করতে করতে আমি প্রথমে চতুস্র জাতি, তারপরে খণ্ড জাতি, এবং তারপরে তিসর জাতি, এবং তারপরে আবার চতুস্র জাতি ডবল করে দেখা যাক কী করতে পারি। আমি বেশিক্ষণ শুরুয়াত নিয়ে বেশি এ করব না, এটা জাস্ট আর কি, আমি চাই যে এই জিনিসগুলো পরবর্তী জেনারেশনে আরও বেশি চর্চা হোক, সেই জন্য আমি বাজাচ্ছি। ধন্যবাদ। সংকীর্ণ জাতির ঠেকাটা বলে নিই, এখনো মুখস্থ হয়নি। ধা তে রে কেটে ধি না থু না তে রে কেটে ধেন ধেন না না ধা তে রে কেটে ধি না থু না তে রে কেটে ধেন 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 না না দিন তে রে কেটে ধি না থু Thank you.
धक धिन्ना धिन्ना दा के धा दा धुन्ना धान धक धिन्ना धात के धा धा धुन्ना धात के धा दा एडा मुकाम Thank you.
धातुन्ना तेरे गिट तक घड़ान धा धातु तक Trump.